السلام عليكم ورحمة الله وبركاته. স্টেজের সামনে উপস্থিত আমাদের স্বর্গীয় গ্রামবাসীগণ এবং যাদের কাছে আমাদের মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে সকলের উদ্দেশ্যে আপনাদের আমাদের শাখারিদা লিচুতলা জামে মসজিদের দিনিয়াত মুনাজ্জম মক্তবের আজ আমাদের এই প্রথমবার প্রকাশ্য বাৎসরিক বা সালানা উৎসব আমাদের এই মক্তব আপনাদের আমাদের উভয় প্রচেষ্টায় 2015 সালে শুরু করা হয়েছে তো আজ আমরা 2023 সালে পদার্পণ করেছি তো কমবেশি আমরা আমাদের মক্তবের বয়স 7 বছর হয়ে গিয়েছে
তো এই 7 বছর বয়স আমাদের এই মক্তবে এতদিন পর্যন্ত ধারাবাহিকতার সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের দুনিয়াত মুনাজ্জাম মক্তব ভালোভাবে ইনশাআল্লাহ পরিচালনা হচ্ছে আপনাদের এবং আমাদের উভয়ের প্রচেষ্টায় এতদিন পর্যন্ত আমরা সেই রকম ভাবে জায়গা এবং অন্যান্য যা কিছু হোক সচ্ছলতা না থাকার কারণে আমরা এই প্রোগ্রামকে প্রকাশ্যভাবে করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম দয়া আল্লাহর রহমত যে আমরা প্রথমবার এই 7 বছরের প্রথমবার আমরা আমাদের প্রোগ্রামকে গ্রামবাসীদের সামনে বাচ্চাদের প্রোগ্রামকে রাখবার আমরা চেষ্টা করেছি তো আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা দোয়া করুন যে আমাদের প্রোগ্রাম যেন আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে করিয়ে নেন তো আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে বাচ্চাদের প্রোগ্রাম বা চালু হয়ে গিয়েছে তো এখনো পর্যন্ত খাস করে আমাদের দুনিয়াতের বাচ্চাদের অভিভাবক যারা রয়েছেন অভিভাবিকা যারা রয়েছেন তাদের কাছে আমরা বিনীত নিবেদন করব আপনারা একটা দিনের জন্য নিজের আরাম এবং নিজের কাজকে কুরবান করে আগে পেছনে করে আমাদের মঞ্চের সামনে উপস্থিত হবার চেষ্টা করুন গার্ডেনদের জন্য পুরুষ গার্ডেনদের জন্য আমাদের স্টেজের সামনে তাদের সুব্যবস্থা রাখা হয়েছে চেয়ার পাতা রাখা হয়েছে এবং আমাদের মা বোনেদের জন্য তাদের জন্য পর্দার মাধ্যমে এলসিডি দিয়ে তাদের বাচ্চাদের প্রোগ্রাম করবার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ তো তাই জন্য এখনো পর্যন্ত যারা উপস্থিত হতে পারেননি তাদের কাছে আমরা আবেদন করছি আপনারা অতি শীঘ্রই এখানে চলে আসুন এবং আপনারা আমাদের বাচ্চাদের প্রোগ্রামকে দেখে তাদেরকে উৎসাহিত করুন যে কোনো একটা দিনই প্রোগ্রাম শুরু করবার আগে আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার প্রশংসা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ছাড়া সেটা অসম্পূর্ণ রয়ে যায় তো তাই আমাদেরও এই দিনই প্রোগ্রাম দুনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রোগ্রাম সুয়াগমন আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কালাম পাক কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যম দিয়ে করব তো তাই আমাদেরই দুনিয়াতের একটি ছোট ছাত্র মোহাম্মদ সাদ তাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি সে এসে আমাদের সামনে কেরাত পাঠ করে আমাদের এই আজকের প্রোগ্রামকে শুরু করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা
মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের সামনে কিরাত পাঠ করে শোনাচ্ছিলেন আমাদের দুনিয়াদের একটি ছোট ছাত্র মোহাম্মদ সাআদ আমাদের এর পরের প্রোগ্রাম যেটা আমি আপনাদের সামনে একটু আগেই বলেছি আমাদের সামনে এখন আমাদের এই লিচুতলা শাখারিদা লিচুতলার এক মহা মাননীয় ব্যক্তি আমাদেরই মাঝে থাকে মিন্টুদা আমাদের এসে আসবে এখন আমাদের সেক্রেটারি সাহেব মিন্টুদার ব্যাস প্রদান করে সম্মাননা করবে তো আমাদের এর পরের প্রোগ্রাম যে কথা আমি আপনাদের সামনে রাখছিলাম যে যে কোনো দিনই প্রোগ্রাম যে কোনো দিনই মজলিস যে কোনো দিনই মজমা সেখানে আল্লাহর জিকির যেখানে হবে আল্লাহর প্রশংসা যেখানে হবে সেখানে তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মহত্ব বড়ত্ব বর্ণনা হবে না সেটা কি করে হতে পারে তো তাই জন্য তার পরে পরে একটি না পরিবেশন করবার জন্য আমাদের দুনিয়াদের একটি ছাত্রকে আমি স্টেজে আসবার জন্য দাওয়াত দিচ্ছি আশফাক আশফাক আপনাদের সামনে উপস্থিত হয়ে একটি না পরিবেশন করবে السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ আমাদের সামনে না পরিবেশন করে শোনাচ্ছিল আমাদের দুনিয়াদের একটি ছাত্র আশফাক এরপরে যেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম সেই আসল প্রোগ্রামের দিকে আমরা এগিয়ে যাব তো আজকে যে আমাদের মূল প্রোগ্রাম সেটা হলো আমাদের দুনিয়াদের ছাত্র এবং ছাত্রীরা তারা সারা বছর এতদিন ধরে তারা কি শিখেছে দুনিয়াতে সেটা একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে সকল গ্রামবাসীদের সামনে বা অভিভাবক অভিভাবকের সামনে এটা একটা সবার সামনে তুলে ধরা যে আমাদের দুনিয়াতে আমাদের বাচ্চারা গিয়ে তারা কি শিখছে তো তাই জন্যই আমাদের দুনিয়াদের পণ্যওয়ালা ছাত্র এবং ছাত্রী যারা ক্লাস ওয়ানে এখন পড়ছে
তারা প্রথম বর্ষে এখন পড়ছে প্রাথমিক কোর্সে এখন পড়ছে প্রথম বর্ষে তো তাদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব তারা আপনাদের সামনে প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে নিজেদের প্রোগ্রাম পেশ করবে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আপনাদের সামনে আমাদের প্রথম ক্লাসের ছাত্র এবং ছাত্রীরা রাখবে বাবু সবাই মিলে একসঙ্গে সালাম দাও বাবু তুমি বলো তো সূরা লাহাব পড়ো আচ্ছা তাও ওকে মাইক দাও বাবু তুমি বলো সূরা ইখলাস বলো সেটা আমাদের সামনে বলে শোনাচ্ছিল আচ্ছা বাবু তুমি বলো তো কালিমায়ে শাহাদাত বলো কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না হাইয়ুন মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দাও তারপরে মাইক দাও ওকে তুমি কালিমায়ে তাইয়্যিবা বলো كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله أتو الله شرع كل فصل إبن حجر محمد صلى الله عليه وسلم الله تعالى رسول با خوب সুন্দর হয়েছে মাশাআল্লাহ বাবু তুমি বলো তো তুমি ধর্ম সূত্রে কে আমি মুসলমান তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম কোরআন কার কিতাব কুরআন আল্লাহর কিতাব কুরআন কি শিক্ষা দেয় কুরআন ইহকাল ও পরকালে সকল প্রকারে কল্যাণ শিক্ষা দেয় জীবন মরণ কে দান করে জীবন মরণ আল্লাহ তাআলা দান করে
মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে? মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাবু তুমি বলো তো, এক থেকে দশ পর্যন্ত আরবিতে বলো দেখি। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাবু তুমি বলো তো, পানিকে আরবিতে কি বলে? পানি হোটেল কে আরবিতে কি বলে? হোটেল। হ্যাঁ, আর পাসপোর্ট? বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, যাও এবার তোমরা সবাই মিলে একসঙ্গে সালাম দাও আবার। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তোমরা যাও। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আপনারা দেখলেন যে ছোট ছোট ছাত্র ছাত্রী, এদের খুব বেশি হলে বয়স কত হবে? সাত থেকে আট বছর বয়স হবে। কিন্তু এই বয়সে আমরা একবার নিজেরা বিবেচনা করে দেখি, যারা আমরা অভিভাবক যারা রয়েছি, অর্থাৎ এই বাচ্চাগুলো যারা এখানে দাঁড়িয়ে আমাদের সামনে প্রোগ্রাম করছিল, সেই বাচ্চাগুলোর গার্জেন যদি এখানে থাকে, তারা একবার নিজের দিলে হাত দিয়ে বলি যে এই বয়সে আমরা এই সব জিনিসগুলো শিখেছিলাম কিনা। কেননা না শেখাটাই আমাদের কাছে স্বাভাবিক। আমাদের কাছে এরকম কোন সুব্যবস্থা ছিল না যেখানে গিয়ে আমরা শিখতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ দিনিয়া মুনাজ্জম মক্তব সেই ব্যবস্থাটা করেছে, যার মাধ্যমে আমাদের বাচ্চারা এই সব ভালো ভালো জিনিসগুলো, যেইগুলো একজন মুসলমানের জন্য শেখা একদম অনিবার্য অপরিহার্য, সেই সব জিনিসগুলো আমাদের ছোট ছোট বাচ্চারা তারা শিখছে। এই যে কালিমায়ে তাইয়িবা, কালিমায়ে শাহাদাত, এগুলোর আমাদের কিছু হলে মুখস্থতা আছে, শুদ্ধ হোক অশুদ্ধ হোক সেটা ঠিক আছে, কিন্তু মুখস্থ আছে, কিন্তু এর যে কি অর্থ সেটা আমাদের জানা নেই। কিন্তু আমাদের দুনিয়াতে ছাত্র এবং ছাত্রীরা এরা আমাদের সামনে এগুলো মুখস্থ করে শুনিয়েছে, তার সঙ্গে তার কি অর্থ হয় সেটাও তারা বলে শুনিয়েছে, এটা অনেক বড় জিনিস। এরপরে আমাদের প্রোগ্রাম হলো আমাদের দিনিয়াতের একটি ছাত্র আরিফুল, আপনাদের সামনে দিনী সংক্রান্ত একটি বক্তৃতা সে আপনাদের সামনে পাঠ করে শোনাবে। মাইকের সামনে রয়েছে আশরাফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনের গুরুত্ব نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত সুধি, আমাদের উপর আল্লাহর অনেক বড় মেহেরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছে এবং সবচেয়ে প্রিয়তম ও সহজ দিন আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি। যদি আমরা দিনের উপর চলি, তবে তার বিনিময়ে আমরা দুনিয়ার উত্তম জীবন ও আখিরাতের চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর চলার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, আমাদের সামনে দুনিয়াতেরই আমাদের একটি ছোট ছাত্র একটি বক্তৃতা পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছিল। তো একটা জিনিস দেখুন, এমনি মাইকে কিছু বলা এটা অনেক বড় জিনিস, বড় একটা মজমাতে লোকেদের বড় একটা মজমাতে মাইকেতে কিছু বলা এটা অনেক বড় জিনিস, তার সঙ্গে সেখানে যদি একজন মানে শৈশব বয়সে হয় অর্থাৎ ছোট শিশু যদি হয়, তো তার জন্য এটা অনেক আরো অনেক বড় জিনিস হয়ে যায়, এটা অনেক সাহসের দরকার। এই স্টেজে দাঁড়িয়ে মাইকে কিছু বলা এটা যারা নিচে বসে থাকে তারা অনুভব করতে পারে না, কিন্তু যে স্টেজে দাঁড়িয়ে যে কোনো প্রোগ্রাম এখান থেকে পরিচালনা করে বা বলে,
এখানে আমাদের সামনে পেশ করে এটা অনেক বড় জিনিস এর জন্য অনেক সাহসের দরকার হয় তো তারপরেও আপনারা দেখলেন যে আমাদের এই দুনিয়াতে ছোট বাচ্চা সে কত সুন্দরভাবে মানে একদম কোন রকমের আটকে যাওয়া ভুলে যাওয়া ভয় খেয়ে যাওয়া নির্দ্বিধায় আপনাদের সামনে একটি বক্তব্য পেশ করেছে তো আলহামদুলিল্লাহ এটা তো একটা আপনাদের সামনে খালি আমাদের কাছে সময় সংক্ষেপ কিন্তু প্রোগ্রাম অনেক বেশি যার কারণে কিছু কিছু জিনিস যেগুলো শেখানো হয় সেগুলো খালি আপনাদের সামনে একটু একটু করে দেখানো হচ্ছে এরকম যদি সবাইকে দেখানো হয় তো সবাই আলহামদুলিল্লাহ বলতে পারবে কিন্তু অত আমাদের কাছে সময় নাই যার কারণে একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এখন আমাদের দুনিয়াদারি কমিটি একজন হাজি সাইদুল সাহেবকে বরণ করে দিচ্ছে আমাদের দুনিয়াদার সেক্রেটারি সাহেব আসলাম ভাই নারে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মক্তব জি আমাদের সামনে যে দুনিয়াতে ছাত্রছাত্রীগুলো এসেছে যে উপস্থিত রয়েছে এরাও ক্লাস ওয়ান এর ছাত্রছাত্রী এরা দুনিয়াতে মাত্র এখন প্রথম বর্ষ এক বছর পড়াশোনা করেছে তো এক বছর পড়াশোনা করে কতটা কি এরা উপলব্ধি করতে পেরেছে শিখতে পেরেছে সেটা আমরা এদের কাছে প্রশ্ন উত্তরের মাধ্যমে দিয়ে জেনে নেবো ইনশাআল্লাহ বাবু তুমি সূরা ফালাক পড়ে শোনাও তো ছাত্রীটা তোমার আব্বাজির নাম কি তোমার আব্বা এখানে এসেছেন আচ্ছা ঠিক আছে তো এই জন্য আমাদের যে ছাত্র ছাত্রীগুলো এত ভালো ভালো প্রোগ্রাম আপনাদের সামনে রাখছে তো অভিভাবকরা যদি এখানে যদি না থাকে তাহলে তাহলে আর দেখবে নাই যে আমার বাচ্চা কি পড়ছে আমি যদি না দেখতে পেলাম পুরো দুনিয়া যদি দেখে নাই তাহলে লাভটা কি হলো তো তাই জন্য গার্জেনদের কাছে আমরা অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই এখানে আমাদের স্টেজের সামনে চলে আসুন এবং আপনাদের বাচ্চারা কি প্রোগ্রাম এখানে রাখছে আপনারা উপলব্ধি করুন আচ্ছা বাবু তুমি সূরা ফাতিহা পড়ো তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক আচ্ছা বাবু তুমি বলো তো বাবু তুমি বলো পানি পান করা সুন্নত বলো এক নম্বর দাঁতে পান করা দু নম্বর বসে পান করা তিন নম্বর দেখে পান করা চার নম্বর বিসমিল্লাহ বলে পান করা পাঁচ নম্বর কিংসাসে পান করা ছ নম্বর পান করার পরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর
পানি পান করার মধ্যে যে ছয়টি সুন্নত হয়, পানি পান করার ছয়টি পদ্ধতি অর্থাৎ ছয়টি সুন্নত যেটা আমাদের দিনিয়াতের ছাত্রী এটা আপনাদের সামনে পরিবেশন করে শুনিয়েছে। আচ্ছা বাবু তুমি বলো তো বাইতুল খালায় প্রবেশের দোয়া বলো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি বাইতুল খালা থেকে বের হওয়ার দোয়া বলো। হ্যাঁ বলো, গুফরানাক আলহামদু গুফরানাক আলহামদুলিল্লাহি আল্লাযী আহয়ানা আযহাবা আনিল আযা ওয়া আফানি। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি বলো তো কালিমায়ে শাহাদাত বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো। আশহাদু আন্না মুহাম্মাদান ঠিক আছে, তুমি বলো কালিমায়ে তাইয়িবা বলো। কালিমায়ে তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল। মাশাআল্লাহ, খুব সুন্দর। দাও ওকে মাইক দাও। তুমি বলো তাশাহুদ বলো। আত-তাইয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু। মাশাআল্লাহ, তুমি বলো বাবু আসমায়ে হুসনা বড়ো তো। আসমায়ে হুসনা মানাল্লাহ সুমুকে আসমায়ে হুসনা বলে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে আল্লাহ তাআলার যে গুণবাচক 99টি নাম রয়েছে সেগুলো আমাদের বাচ্চাদেরকে ধাপে ধাপে মুখস্থ করানো হয়। একসঙ্গে যদি একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়াতে যখন আসে তার খোরাক আলাদা আলাদা রকম হয়। তাকে প্রথমে এরকম খোরাক দেওয়া হয় যেটা সে হজম করতে পারবে, তারপরে তার একটু একটু করে খোরাক বাড়ানো হয়, তারপরে একটা সময় এরকম আসে যে দুনিয়ার যেরকম যত মানুষ যা কিছু খাচ্ছে সব সে খেতে পারে, কিন্তু প্রথমেই তাকে তার মুখে বিরিয়ানি ঢুকিয়ে দেওয়া হয় না। কেননা সেটা তার জন্য এখন হজম করার সেই শক্তিটা নেই। তো তাই জন্য আমাদের এই যে দিনিয়াতের আপনাদের সামনে বাচ্চারা রয়েছে এরা দিনিয়াতে মাত্র খালি এখন 1 বছর পড়াশোনা করেছে, তো 99টা নামের মধ্যে এখন এদেরকে 15-20টা নাম খালি মুখস্থ করানো হয়েছে ক্লিয়ারকে। তো 5 বছর পর্যন্ত যতক্ষণ এরা পড়বে ততদিন এরা 5 বছরের মধ্যে 99টা নাম আল্লাহর পুরো মুখস্থ করে নেয়। আচ্ছা বাবু তুমি বলো তো উজুর ফরজ কয়টি? কি বলো? 1 নম্বর কপালে চুলে গোয়া থেকে টুটনি পর্যন্ত, অন্য কালে লাচি থেকে মুখ মন্ডল ধোয়া। 2 নম্বর কোন দুহা কোন সহ একবার ধোয়া। 3 নম্বর মাথা চুটু। আচ্ছা আচ্ছা, গোসলের ফরজ কয়টি? 3টি। বলো কি কি বলো? 1 নম্বর কুল্লি করা, 2 নম্বর নাকের নরম আড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর গায়ে আনন্দভাবে পানি পৌঁছানো, 1 চুল পরিমাণ জায়গা শূন্য না থাকে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বাবু তুমি বলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিল? 3 জন। বলো মাইকে বলো। 3 জন। কে কে নাম বলো? হজ্জর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
أسم رضي الله تعالى عن إبراهيم رضي الله تعالى عن عبد الله رضي الله تعالى عن. আচ্ছা বাবু তুমি বলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? আচ্ছা বাবু তুমি বলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? 55 বছর। আর মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? 40 বছর। ঠিক আছে দাও ওকে মাইক দাও। বাবু তুমি বলো তো ধন্যবাদ একে আরবিতে কি বলতে হয়? শুকরান। রুটিকে আরবিতে কি বলে? হ্যাঁ আর ডিম কারবিতে কি বলে? ঠিক আছে মাশাআল্লাহ তোমরা সবাই একসঙ্গে সালাম দাও। ঠিক আছে যাও তোমরা যাও। এই যে বাচ্চারা কিছু এরা কিছু কিছু প্রশ্ন যে এরা বলতে ভুলে যাচ্ছে এরা ভুলে যাচ্ছে এরকম নয় যে এরা শিখতে পারেনি এদের সবই মুখস্থ আছে কিন্তু আপনাদের সামনে যে প্রথমে আমি বলেছি যে 7 বছর আমাদের দিনিয়া মুনাজ্জম মক্তব এখানে শুরু হয়েছে কিন্তু এই প্রথমবার স্টেজে আমাদের বাচ্চারা পরিবেশন করছে তো আমি তো প্রথমেই বললাম যে এমনি সাধারণ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলা আর স্টেজে মাইকে মানুষদের সামনে একটা কথা বলা দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে তো আমাদের যে বাচ্চারা এদের আলহামদুলিল্লাহ সব কিছুই মুখস্থ আছে এদের ফাইনাল পরীক্ষাও হয়ে গিয়েছে ইনশাআল্লাহ শেষের দিকে এদেরকে প্রাইজ এবং এদের রেজাল্ট বিতরণ হবে কিন্তু এরা যে এখন যে যা কিছু এরা ভুলে যাচ্ছে বা বলতে পারছে না সেইগুলো এরা ভয় পাওয়ার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক এদের কোনো কমজোরি নেই আলহামদুলিল্লাহ এদের পুরোটাই সম্পূর্ণ এদের মুখস্থ করানো হয়েছে তো এরপরে আপনাদের সামনে একটি গজল পরিবেশন করে শোনাবে আমাদের দিনিয়াদের একটি ছাত্র জুম্মান السلام عليكم ورحمة الله وبركاته مكي نبي نبي انتر اكي تاري جبي مكي نبي نبي انتر اكي تاري جبي مكي তারি পে মেতে ডুবে
وعليكم السلام ورحمة الله ما شاء الله আমাদের সামনে গজল পরিবেশন করে শোনাচ্ছিল আমাদের দিনিয়াতের একটি ছাত্র জুম্মান লস্কর আমাদের এর পরের প্রোগ্রাম আমরা আবার আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে ফিরে আসছি যে আমাদের এই দিনিয়াতে যে আপনাদের সামনে ছাত্র এবং ছাত্রীদের দাঁড়িয়ে রয়েছে এরাও দিনিয়াতে মাত্র এক বছর পড়াশোনা করেছে প্রথম বর্ষ এরা শেষ করেছে দ্বিতীয় বর্ষ এরা পদার্পণ করেছে তো এদের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে এরা এক বছরে কতটা কি শিখতে পেরেছে তো সেটা আমরা এদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেব আচ্ছা বাবু তুমি বলো তো সূরা ফালাক পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاث ساعات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله খুব সুন্দর হয়েছে আচ্ছা বাবু তুমি বলো বাহনে চড়ার দোয়া কি বাহনে চড়ার দোয়া সুবহানাল্লাজি সাক্কর লানা হাযা মা কুন্না লাহু মুকরিনি ফাইনা ইয়া রব্বিনা লামুন কালিবুন মাশাআল্লাহ খুব সুন্দর তুমি বলো তো বাবু সূরা ফাতিহা পড়ে শোনা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা বাবু তুমি বলো তো সানা পড়ো সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক মাশাআল্লাহ আচ্ছা বাবু তুমি বলো তো হাদিস নম্বর 1 হাদিস নম্বর 1 সবং নাম্বার এক হাদিস নাম্বার এক ইমান সম্পর্কিত আর দিন ইসলুন অর্থ দিন খুব সহজ সরল হাদিস নাম্বার দুই বলো হাদিস নাম্বার দুই ইবাদত সম্পর্কিত মিফতাহুল জান্নাতি সলা অর্থ নামাজ ব্যস্তের চাবি মাশাআল্লাহ হাদিস নাম্বার তিন বলো হাদিস নাম্বার তিন লেনদেন সম্পর্কিত মানগাশা ফালাইশা মিন্না অর্থ যে প্রতারণা করে সে মুসলমান অন্তর্ভুক্ত নয় মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা বাবু তুমি বলো খাওয়ার সুন্নত সমূহ বলো খাওয়ার সুন্নত সমূহ এক নাম্বার দস্তখানা বিছানো দু নাম্বার হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন নাম্বার এক হাঁটু তুলে তিনবার তাসাউতের আগুনিতে বসা চার নাম্বার হেলাম দিয়ে না খাওয়া ছ নাম্বার পাঁচ নাম্বার খাওয়ার পূর্বে দোয়া পড়া ছ নাম্বার ডান হাত দিয়ে খাওয়া সাত নাম্বার তিন আঙুল দিয়ে খাওয়া আট নাম্বার নিজের সামনে থেকে খাওয়া ন নাম্বার অত্যাধিক গরম খাদ্য না খাওয়া দশ নাম্বার খাবারে কোনো রকম
রকম দোষ ত্রুটি না ধরা। ১১ নম্বর, যদি কোনো লোকমা পড়ে যায় তবে তাকে তুলে পরিষ্কার করে খাওয়া। ১২ নম্বর, পত্র আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া। ১৩ নম্বর, খাওয়ার পর ধোয়া পড়া। ১৪ নম্বর, খাওয়ার পর হাত ধোয়া ও কুল্লি করা। মাশাআল্লাহ, খুব সুন্দর। যে আমাদের যে খাওয়া দাওয়া হয়, আমরা দিনে বা দিনে রাত্রে আমরা মুসলমানরা তো আলহামদুলিল্লাহ খাওয়ার দিকে সব থেকে আগিয়ে। অন্যান্য তারা আমাদের অন্যান্য ভাই ধর্মের ভাই ভাই বোন যারা রয়েছে তারা হয়তো দিনে দুবার তিনবার খায়, কিন্তু আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ দিনে পাঁচবার ছবার করে খাই। কিন্তু খাওয়ার মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দটা সুন্নত বলেছে, দিনে আমরা ১৫ বার খাই কিন্তু সুন্নত একটাও পালন করি না। তো যে খাওয়ার মধ্যে যে ১৪টা সুন্নত আছে, এই সুন্নত পদ্ধতি পালন করে যদি কেউ খায় তো ইনশাআল্লাহ আমাদের যত রোগ ব্যাধি আছে সব ভালো হয়ে যাবে। তো তাই জন্য খাওয়ার সুন্নত এইগুলো আমাদের অবশ্যই শিখে নেওয়া দরকার। তো আপনারা আমাদের দিনিয়াদের একটি ছাত্রী, এর বয়স কত বাবু তোমার? ৯.৫ বছর বয়স। মানে যটা সুন্নত আছে তার থেকে এর বয়স অনেক কম। আমাদের খাওয়ার সুন্নত কয়টি বলে শুনিয়েছে? ১৪টা, কিন্তু এর বয়স এখন ৯.৫ বছর। তো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বাবু, তুমি বলো তো ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম যে কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অতীত একমাত্র প্রসন্নযোগ্য এবং হরেন মহেশ্বর রসুন তার বান্দা রসুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা বাবু, তুমি বলো তো জীবন মরণ কে দান করে? জীবন মরণ আল্লাহ দান করে। কোরআন কি শিক্ষা দেয়? কোরআন এই কথা শিক্ষা দেয় যে একাল পরকালে কল্যাণ শিক্ষা দেয়। ফেরেশতা কাদের বলে? ফেরেশতা কুলের তৈরি এক ঘরে সৃষ্টিকে ফেরেশতা বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাবু তুমি বলো ১ থেকে ১০ পর্যন্ত আরবি বলো। আচ্ছা বাবু, তুমি বলো তো নবী কে হন? নবী আল্লাহ তাআলার নির্বাচিত সৎ বান্দা হন, যিনি আল্লাহর আদেশ আমার বান্দাদের নিকট পৌঁছিয়ে দেন। মাশাআল্লাহ, যে সমস্ত লোকেদের নিকট নবী পাঠানো হয় তাদেরকে কি বলে? যে সমস্ত লোকেদের নিকট নবী পাঠানো হয় তাদেরকে ওই নবীর উম্মত বলা হয়। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বছর ছিলেন। মাশাআল্লাহ, ঠিক আছে। তুমি বলো ধন্যবাদ কে আরবিতে কি বলে? শুকরান, ধন্যবাদ। বিমানবন্দর? মাতাল বিমানবন্দর। পাসপোর্ট? জাহাজ পাসপোর্ট। এটা কি? আইস হাজা। এটা কি? মাশাআল্লাহ। বল, তুমি বলো ডিম কে আরবিতে কি বলে? ঝাল বা মরিচ আরবি কি? তরকারি কে আরবিতে কি বলে? ইদাম তরকারি। দাও কে দাও। বাবু তুমি বলো অসুস্থ কে আরবিতে কি বলে? মারিজ, অসুস্থ। হ্যাঁ, বাস? কাফিলা। বাস কার? সাইয়ারা কার। মাশাআল্লাহ, ঠিক আছে। তোমরা একসঙ্গে সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক আছে, তোমরা এসো এসো। তো আপনারা দেখলেন যে এতক্ষণ আপনাদের সামনে বাচ্চারা যে তাদের প্রোগ্রাম পরিবেশন করছিল, এরা দিনিয়াতে মাত্র খালি এখন ১ বছর পড়াশোনা করেছে। তো ১ বছরে এরা কতটা কি শিখতে পেরেছে, সব জিনিসটা তো আর পুরো বই তো এখন প্রেজেন্টেশন করা সম্ভব নয়। তো পুরো বইয়ের মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন উত্তর যত আমাদের সাবজেক্ট আছে, আমাদের দিনিয়াতে এর মোট ১৪টা সাবজেক্ট, তো ১৪টা সাবজেক্ট থেকে কিছু কিছু প্রশ্ন বাচ্চাদের কাছ থেকে পড়ে আমরা জেনে নিয়েছি যে আমাদের বাচ্চারা কতটা কি শিখতে পেরেছে। আদুল,
তো জুতো খুলেছে হ্যালো হ্যালো এখন যে আপনাদের সামনে এই বাচ্চাটা উপস্থিত হয়েছে, এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 3.5 বছর বয়স। তা আমাদের হাজি সিরাজুল মন্ডল এনার বাড়ির ওপরে আমাদের মহিলা বক্তব্য চলে, ওনারই মেয়ে মহিলা বক্তব্যের টিচার, উনি পড়ান। তো ওই মহিলা বক্তব্যের এই ছাত্রীটা, বাবু তুমি কত বছর পড়ছো, এই কতদিন পড়ছে? 3 মাস খালি বক্তব্যে পড়াশোনা করেছে। তো এই 3.5 বছরের একটি বাচ্চি, তো এই এখন হয়তো নিজের নামও যদি ওকে জিজ্ঞাসা করা হয় নিজের নাম পর্যন্ত মানে ভালো করে বলতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে ওয়ালাকাদ ইয়াসসালনাল কোরআন লিযিকরি ফাহামিল মুদাক্কির, যে আমি কোরআনকে শেখার জন্য বোঝবার জন্য সব কিছু দিক থেকে আমি সহজ করে দিয়েছি। তো খালি অপেক্ষা হলো কে জানতে চায় কে শিখতে চায়। তো এই বাচ্চাটা এর বাপ মায়ের প্রচেষ্টায় ওকে দিনিয়াতে পাঠানো হয়েছে, যার কারণে ও এখানে এসে কি শিখতে পেরেছে সেটা আপনাদের সামনে সংক্ষেপে কিছু কিছু পড়ে শোনাবে। কি পড়বে? সুরায় তাব্বাত আর সুরায় লাহাব আপনাদের সামনেও পাঠ করে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু যে দুনিয়াতে মাত্র 3 মাস পড়াশোনা করে আমি একজন, তো এই যে মাসুম মাসুম বাচ্চা বাচ্চিরা আমাদের সামনে, যে আমাদের পরের জেনারেশন যারা রয়েছে এরাই হলো আমাদের পরবর্তীতে আমাদের জেনারেশনকে আগিয়ে নিয়ে যাবে, আমাদের দিন ইসলামকে আগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমার আব্বাজি এখানে এসেছেন বাবু? কোথা? এই বাচ্চাটার কোনো গার্জেন এখানে আছে? কে আপনি? আসুন ওপরে আসুন, এটা দিয়ে চলে আসুন না। আপনি এসে বলুন যে আপনার বাচ্চা যে দিনিয়াতে পড়ছে, এই যে সুরাই ইখলাস মুখস্থ করে শোনালো। আচ্ছা বাবু তোমার আব্বাজি এখানে এসেছেন? কোথা? আচ্ছা দুটো, এই মাশাআল্লাহ। তোমার আব্বা আসছে? কোথা? ডাকো, তোমার আব্বাকে ডাকো, আসুন এখানে আসুন। যে আপনার বাচ্চা এবং বাচ্চি, এদিকে আসুন এদিকে আসুন, আপনাকে তো হাইলাইট হতে হবে। তো আজকে তো আপনার ঈদ, তো আপনার বাচ্চা এবং বাচ্চি একজন সুরাই ইখলাস পড়ছে, আবার আপনার বাচ্চি যে আপনার সম্ভবত আপনার ইয়ে ফ্যামিলি হয়তো তাকে তৈরি করেছে ইংলিশটা বলবার জন্য। তো এই যে আপনার বাচ্চা সোনায় ক্লাস পড়ে শোনালো এবং তার ট্রান্সলেশন ইংলিশ ভাষাতে আপনার বাচ্চি করছে, এটা আপনি কোনোদিন ভাবনা চিন্তা করেছিলেন? মাইক দেন একটা। হ্যাঁ, এই যে আপনার বাচ্চা এরকম যে সবাইয়ের সামনে, এত লোকের সামনে, পুরো গ্রামবাসীর সামনে যে পুরো মানে তার ইংলিশে ট্রান্সলেশন করে বলে শোনাচ্ছে, এরকম এটা আপনার বিষয়ে কি মতামত আপনার? ওটা ওরা বলতে পারবে, আমি অতটা মানে চিন্তা ভাবনা ছিল না, যা করা অনেক আমাদের চেষ্টা ছিল, ওর মা অনেক এর পিছনে উদ্যোগ নিয়ে ওদেরকে শিখিয়েছে, যে আজকে এই যে বললো আমি উদ্দেশ্য নিয়ে খুব আনন্দ খুশি, ওরা বড় হয়ে আরো শিখুক। তো এখনো যেসব গার্ডেনরা উপস্থিত হয়নি তাদের বিষয়ে আপনি কি বলবেন?
তাদের অবশ্যই আসা উচিত ছিল, তার বাচ্চারা কি শিখছে না শিখছে দুনিয়াতে অবশ্যই তাদেরকে দেখা দরকার ছিল। জি, তো আজকে আপনার কিরকম মনে হচ্ছে? আপনার আজকে মনে হচ্ছে না আসল ঈদ আজকে আমার? ঈদের মতন খুশি হচ্ছে? 100% আবার এই যে আপনার ছোট বাচ্চারা, এই বলছে যে 4 বছর বয়স, কেউ বলছে 6 বছর বয়স বলছে, তো এই বয়সে কেউ কোন একটা সুরা পড়ে নেবে এটাই অনেক বড় জিনিস, কিন্তু তারপরে যে আবার সেটাকে আবার সে ট্রান্সলেশন করছে অন্য ভাষাতে, ইংলিশ ভাষাতে, তো সেটা আরো বড় জিনিস। এটা তো এইটা আমাদের জন্য হয়তো ছোট মনে হচ্ছে যে এখানে ফাটাফাট ওরা বলে দিল, এটা আমাদের জন্য কত সহজ লাগলো, কিন্তু এইটা যে ওদেরকে মেহনত করে যে কতটা এর পেছনে মেহনত লেগেছে, ওরা কতটা নিজেরা মেহনত করেছে, এটা আমাদের কারো জানা নাই। 15-20 দিন ধরে এই বাচ্চাদের পেছনে রাত দিন মেহনত করা হয়েছে, ঘরের গার্জেনরাও মেহনত করেছে এবং শিক্ষক মহাশয়েরাও মেহনত করেছে, তো উভয়ের প্রচেষ্টায় আজকে এই ফলটা তৈরি হয়েছে 2 মিনিটের ফল। তো 2 মিনিটের ফলটা পাওয়ার জন্য 15-20 দিন ধরে মেহনত করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনিয়াতের বাচ্চা বাচ্চিদের মধ্যে এরকম প্রতিভা আছে যে তারা আলহামদুলিল্লাহ কোরআনের তাফসিরও তারা করতে পারবে, কোরআনের তারা তর্জমা করতে পারবে, কোরআনের বঙ্গানুবাদ করতে পারবে তারা, তাদের মধ্যে এই প্রতিভাটা আছে, এটাকে আপনাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা বাবু, তোমার আপনি আপনার মেয়ে বাংলা ভাষা, এরা কেটে দেন মাইক দেন, আপনার মেয়ে বাংলা ভাষাতে কোরআন শরীফের তর্জমা করছে, এটা আপনার দেখে রাখুন লাগে, এটা গর্ব মনে হচ্ছে। তো এইরকম যে আমাদের বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চায় কিছু না কিছু প্রোগ্রাম এরকম করে করছে, এটা একদম আনকমন জিনিস যে কোরআন শরীফ তেলাবত হচ্ছে তারপরে তার আবার বাংলা তর্জমা করছে, এটা আপনারা পুরো গ্রামের মধ্যে একটা লোককে আপনারা করতে দেখেছেন এতদিন পর্যন্ত, সেটা হলো আপনাদের মসজিদের ইমাম স্যার। তারপরে দ্বিতীয় হলো আপনাদের বাচ্চা বাচ্চি, যারা দ্বিতীয়বার দ্বিতীয় এরকম কোনো ব্যক্তিকে দেখছেন যে কোরআন শরীফ সে তেলাওয়াত করছে আবার তার তর্জমাও করছে, বাংলা তার ভাষাতে বঙ্গানুবাদ করছে, তাকে বাংলা ভাষায় তার মানে বলছে, তো এই জিনিসটা খুব বড় জিনিস। তো এখনো পর্যন্ত যেসব অভিভাবকরা এখনো আসেননি বা যারা আশেপাশে এখনো ছড়িয়ে রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা এখানে আমাদের মঞ্চের সামনে আসুন এবং আপনাদের বাচ্চাদের প্রোগ্রাম দেখে তাদেরকে আপনারা উৎসাহিত করুন। ঠিক আছে, আপনারা আসুন। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবু, তোমরাও যাও।